প্রথমতে মই আমার যিসকল নতুন এমপি জিকি আহিছে আটাইলৈ আমার আন্তরিক শুভেচ্ছা জানাইছো। কারণ যেহেতু আমার জনসাধারণে মেন জনসাধারণ, যাকে ভোট দিছে, আর আশা রাখিছো কমসে কম 5 বছর যাতে স্টেবল সরকার এখন হয়। কারণ দেশের অর্থনৈতিক অবস্থার পৰা আদি করে যথেষ্ট এনেকা সমস্যা আছে। আমি ভাবো যে রাইজর যেখিনি সমস্যা বা যি ধরনের কষ্টত আছে এখিনি ভাল হোক, এটা আমি আশা করো। আমি এখন নতুন কর্মক্ষেত্রের কারণে বা কর্মভূমির কারণে আমি প্রয়াস চেষ্টা করেছিল, গতি এটা ভাল হয়েছে, আমার চিনাকি এটা হয়েছে। আর আপনাদের জানিছে যে আমি বাকি যেবিল প্রফেশনাল পলিটিশিয়ান তার নিচিনা আমি নহয়। আমি সচাকে জনসাধারণের যা সমস্যা আছে, যাক ইস্যু আছে, সেইবিল আমি কেন সমাধান করব পারি। কারণ তার এটাই উপায় আছে, রাজনৈতিক উপায় আছে। রাজনৈতিকভাবে এই সম্ভব আছে, বাকি কোনো কারণে বেলেগ এটি সম্ভব নহয়। আর নিচিনা এখন সমস্যাবহুল যখন স্টেট আছে, তাত যেনকা ধরনের রাজনৈতিক দলবিলাকে আহি ইয়াত যি ধরনের বিহেভ করে, গতি সেইখিনি আমি গোটেই জানো। গতি আমি ভাবো যে কোকরাঝারের নিচিনাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত রাজ্য যা সমস্যা আছে, এইবিল সমাধানত যদি নবহেনে অল্প কন্ট্রিবিউশন থাকে, তাহলে নিশ্চিতভাবে মই একজন একটিভিস্ট হিসাবে, সংগ্রামী হিসেবে মই অল্প সুখী হব পাৰিম। তাতকে বেলেগ একো নাই। কারণ আপনাদের জানে যে প্রফেশন আমার পলিটিক্স প্রফেশন নয় বা হবিও নয়। কোকরাঝার রাইজে একটা বিশেষ পরিস্থিতিত আমাক এমপি বনাইছিলে, আর সেই ক্রেডিট কোকরাঝার রাইজর মই নবসেনা হিসাবে কেতিয়াও সেই ক্রেডিট লওয়া নাই। কারণ দুবারকে আমি এমপি হয়েছিল, সেই গোটেই ক্রেডিট রাইজর। আর আজি কোকরাঝার দেখিছে যে আজি একটা বিশেষ পরিস্থিতি হয়েছে। মই ভাবো যে এই 2024 পর একটা নতুন আরম্ভণি হোক, আর ইয়াত আমার যেখানে অরিহণা থাকিব লাগে নিশ্চিতভাবে থাকিব। আর অসমৰ এজন সংগ্রামী মানুষ হিসাবে সদায় আমার মনোভাবটা তেনেকাই থাকিব। আমি প্রফেশনাল পলিটিশিয়ান বা পার্টিবিলাক নিচিনা নিশ্চিতভাবে নহয়, আমি হওয়ার চেষ্টাও নকরো। হয় আসলতে এইটোত বহুতে কিছুমানে পাগলামি বলেও কব পাৰে, আর কিছুমানে খুব মানে পজিটিভলিও লৈছে। বহুতে কৈছে যে আমি 10 দিনত গৈ কেনে 10 বা 11 হাজার ভোট পোৱাটো, যত আসলতে মানুষ চিনাকি হওঁতে 10 বছৰৰ বেছি লাগে, তেনেকুৱা ক্ষেত্রত বহুতে এইটো ভাল বহুত কিবা বুলিও ভাবে। আর বহুতে ভাবে যে তাত মানে কি কয়, এটো এটা মানে পাগলামি বলেও হবে। গতি রাইজে নিজের বিচার বিচার নিজের কথা, এই তাত মোৰ বিশেষ কবলগীয়া একো নাই। মই কৈছোঁয়ে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর যা সমস্যাবিল আমি দাঙি ধরেছি পার্লামেন্টত। কারণ অসমৰ মানুহ এনেকুৱা বিচাৰিছিল এটা সময়ত, বা বিদেশী মানুহে যে তেওঁলোকৰ কাৰণে কোনোবা এজন আহি খাড়া হোক। সেই সময়ত বহুতে আমাক ভগৱানৰ বুলি কৈছিলে, বা বহুতে বহুত কিবা নামকৰণ কৰিছিলে। কিন্তু আমি সেইটো নহয়। আসলে আমি এজন সাধাৰণ মানুহ, আমাৰ সাধাৰণ মানুহৰ নিচিনা চেণ্টিমেণ্টো আছে। আমি কেতিয়াও প্রফেশনাল পলিটিশিয়ান বা হেৰি সময় হবও নিবিচাৰো। আমি যেনেকৈ আছো তেনেকে থাকিম, আর আগৰ যেনেকুৱা নবহৰণে আছিল এনেকে থাকিব, ভৱিষ্যতে থাকিব। আৰু যদি ক'ৰবাত কিবা প্ৰয়োজন সহায় হয়, নিশ্চিতভাৱে আমি ৰাইজৰ ওচৰত খাড়া হ'ম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।